তৃতীয় ধাপে অব্যাহত পঞ্চম দিনের লকডাউনে সারা দেশে সর্বক্ষেত্রেই ছিল সরকারি নির্দেশনা ও নিষেধাজ্ঞা। স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নির্ধারিত সময় অনুযায়ী কাঁচা বাজার সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ প্রদান করে সরকার। এরই ধারাবাহিকতায় আজ ফতুল্লা থানার পূর্ব ধর্মগঞ্জ টালিপাড়া এলাকায় অবস্থিত বিসমিল্লা বাজারে সরেজমিনে দেখা যায় যে সেখানে সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে ও নির্ধারিত সময়ে বাজার খোলা হচ্ছে এবং বাজার চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই কেনাকাটা করছে ক্রেতা এবং বিক্রেতারা। ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্য সেবা ও সচেতনতায় অত্যন্ত তৎপর রয়েছে বিসমিল্লা বাজার পরিচালনা পর্ষদ। এ বিষয়ে বিসমিল্লা বাজার পরিচালনা পর্ষদের পরিচালক বৃন্দ বলেন, মাস্ক ছাড়া আসতেছে, তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে বিনামূল্যে, আর বাজারের নিয়ন্ত্রণ সরকারি যে টাইম আছে টাইমের সময় মতো আমরা বাজার পরিদর্শন করতেছি। সরকারের হয়তো বা দুই আধা ঘন্টা এক ঘন্টা হয়তো বা এদিক সেদিক হতে পারে। সরকারের যে আইনগতভাবে চালানোর চেষ্টা করতেছি আমরা যতটুকু পারতাছি, ঠিক আছে। আর বাজার নীতিমতো আমরা তিনটা থেকে সাড়ে তিন ঘন্টা চালাই, তারপরে বন্ধ করে দিই। হ্যাঁ, সবার বলছি দন্দার আর ওইভাবে চলতেছে। আমাদের এই বিসমিল্লা বাজারের তরফ হইতে আমরা মাস্ক এক্সারসাইজ এগুলা সবাইকে পরিধান করিতেছি এবং সরকারের এই লকডাউনকে আমরা সাধুবাদ জানাই এবং জনগণের স্বার্থে দেশের স্বার্থের জন্য আমাদের সবারই এই লকডাউনটা মানা উচিত। আমরাও মানব, আশা করি আপনারাও সবাই মানবেন। এভাবে সারা দেশের প্রতিটি কাঁচা বাজার ও জনসমাগম স্থলে স্বাস্থ্যবিধি মেনে চলা হলে তাহলে কোভিড নাইন্টিনের প্রকোপ অনেক অংশেই কমবে বলে মনে করেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সুজনের ক্যামেরায় রিপোর্ট, আহমেদ শরীফ পারভেজ।